আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দুই হাজার পঁচিশ সালের সরকারি বন্ধের তালিকায় অনুমোদন জানালো ক্যাবিনেট আগামী বছর সরকারি ছুটির দিন ছত্রিশ কাছাড়ের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈঠক ডিসি মৃদুল যাদবে শুধু ড্রাগস নয় সরকারি অর্থ আত্মসাতের দায়ে এবার গ্রেফতার সিআরসিসি সুমেরু মামলার সূত্র ধরে যারা শিক্ষক জিয়াউর রহমান এক ডিসেম্বর লッキপুরে আদালত ভবনের উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী রেহাই মূল্যে পাম সেট বিতরণের জন্য দরখাস্ত আহ্বান হাইলা কান্দিতে হাইলা কান্দিতে গ্রাম পঞ্চায়েতার গ্রুপ ডিলিমিটেশনে রাজনৈতিক হস্তকে মুখ্যমন্ত্রী সহ শীর্ষ কর্তাদের স্বারকপত্র দিয়ে সরব विधायक সুজাম ভুটে হারলে ইভিএম এ কারচুপির অভিযোগ উঠলে জিতলে কেউ কিছু বলে না সুপ্রিম কোর্টে খারিজ ব্যালট ফেরানোর আবেদন পুরনো প্যান কার্ডেই চলবে কাজ জানালক কেন্দ্র এবং সর্বশেষ খবর কি হলো বড়খোলাতি মাতায় আত্মসহায়ক দলের সবাই আক্রমণ আটক এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার সালের সরকারি বন্ধের তালিকায় অনুমোদন জানালো ক্যাবিনেট মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের একতা জানান মন্ত্রী রনজ পেগু তিনি বলেন দুই সালে সরকারি বন্ধের দিন মোট ছয়ত্রিশ দিন সীমিত বন্ধের দিন সাইত্রিশ দিন একদিন অর্ধ দিবস ছুটি ক্যাবিনেট নতুন করে সাত দিন সীমিত বন্ধের অনুমোদন জানিয়েছে এগুলি হলো পাঁচ জানুয়ারি বঙ্কের পূজা আঠারো এপ্রিল গুরুদেব কালীচরণ ব্রহ্ম জয়ন্তী চব্বিশ মে সর্বানন্দ সিংহ দিবস আঠাশ আগস্ট নোয়াখাই উৎসব সাত নভেম্বর ওয়াঙ্গোলা উনিশ নভেম্বর বীর রাঘব দিবস এবং বিশ ও একুশ নভেম্বর পিতৃ বন্দনার বিশেষ ছুটি অপরদিকে শুধু ড্রাগস নয় সরকারি অর্থ আত্মসাতের দায়ে এবার গ্রেফতার সিআরসিসি সুমেরু মামলার সূত্র ধরে জেরা শিক্ষক জিয়াউর রহমানকে ড্রাগস মামলায় রামকৃষ্ণনগর সিআরসিসি সুমেরুনাথ গ্রেফতারের পর সামনে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য নতুন আরেক মামলায় গ্রেফতার হলেন সিআরসিসি সুমেরু এবার বুয়ো বিল বানিয়ে সরকারি অর্থ আত্মসাতের জন্য পৃথক এক মামলায় তাকে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ পাশাপাশি এই ঘটনায় রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আরেক সিআরসিসি কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বদরপুর পুলিশ ড্রাগস মামলা রামকৃষ্ণনগর শিক্ষাখন্ডের সিআরসিসি তথা শিক্ষক সুমেরুনাথকে গ্রেফতারের পর আদালতে তুলে রিমান্ডে নিয়ে বদরপুর পুলিশ বেশ কয়েক দিন ধরে না জিজ্ঞাসাবাদ করে সরকারি পদের অপব্যবহার করে ও মিথ্যা বিল প্রস্তুত করে সরকারি টাকা আত্মসাতের জন্য পৃথক একটি মামলায় বদরপুর পুলিশ আবার গ্রেফতার করেছে বলে জানা আগেছে এবং ওই নতুন মামলার তাকে আজ আদালতে তুলে পুলিশ যদিও তদন্তের সাথে পুলিশ এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না তবে একটি সূত্রে জানা আগেছে ড্রাগসের মামলার পাশাপাশি সুমেরুনাথ সিআরসিসির দায়িত্বে দেখায় ক্ষমতার অপব্যবহার করে লক্ষ লক্ষ টাকার সরকারি তহবিল আত্মসাৎ করেছেন তার কাছ থেকে বিভিন্ন স্কুলের সিংমোহর সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার হয়েছে এমনকি টাকা লেনদেনের তথ্য পুলিশের হাতে পড়েছে আর ওই মামলারদের শিক্ষক সুমেরুকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সোমবার রাতে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আরেক সিআরসিসি তথা শিক্ষক জিয়াউর রহমানকে রাতাবাড়ির এক ভাড়া বাড়ি থেকে তুলে নেয় পুলিশ মঙ্গলবার দিনভর থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায় বদরপুর পুলিশ বদরপুর থানার ওসি উত্তম আধিকারী শিক্ষক জিয়াউর রহমানকে একটি মামলার সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তুলে আনার কথা সংবাদ মাধ্যমের কাছে জানালেও বিস্তারিত কিছু বলেননি জিজ্ঞাসাবাদ তুললেও গ্রেফতারের খবর পাওয়া যায়নি তবে সুমেরুর সঙ্গে জিয়াউরের বন্ধন ব্যাংক মারফত মোটা অঙ্কের টাকা লেনদেনের তথ্য পুলিশের হাতে পড়েছে বলে জানা গেছে ড্রাগস মামলায় বাজারঘাটের শিক্ষক সুমেরুনাথ গ্রেফতারের পর জালিয়াতি প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয় আর মামলার সূত্র ধরে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আরেক শিক্ষক তথা সিআরসি পুলিশ তুলে এনে দীর্ঘ জিজ্ঞাসাবাদের গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অনেকের মতে পুলিশ তদন্ত চালিয়ে গেলে আরো অনেক রাগব্বর আটক হতে পারেন তবে এই শিক্ষককে ছাড়িয়ে আনতে রাজনৈতিকভাবে কসরত শুরু হয়ে গেছে বলে জানা গেছে অপরদিকে এক ডিসেম্বর লক্ষ্মীপুরে আদালত ভবনের উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুর সাব ডিভিশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধনে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই আগামী এক ডিসেম্বর আদালত ভবনের উদ্বোধনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারা এছাড়াও উপস্থিত থাকবেন হাইকোর্টের বিচারপতি সুমন শাহ বিচারপতি কল্যাণ রায় সুরানা এদিন সকাল সাড়ে দশটায় লক্ষ্মীপুরে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে দুপুর পৌনে বারোটায় নয়া ভবনের উদ্বোধন করা হবে অপরদিকে রেহাই মূল্যে পাম্প সেট বিতরণের জন্য দরখাস্ত আহ্বান হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জেলায় চল্লিশটি সৌরচালিত অগভীর নলকূপ পঁচাশি শতাংশ রেহাই মূল্যে বিতরণের জন্য দরখাস্ত আহ্বান করেছে হাইলাকান্দি জেলার কৃষকদের আগামী 5 ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট প্রপত্রে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে বিশদ বিবরণ ও প্রপত্র হাইলাকান্দি লক্ষ্মী শহরের বিভাগীয় কার্যালয়ে পাওয়া যাবে অপরদিকে হাইলাকান্দিতে গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডিলিমিটেশনে রাজনৈতিক হস্তক্ষেপ জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত উন্নয়ন খন্ডের পর এবার পঞ্চায়েতের গ্রুপ ডিলিমিনেশন প্রক্রিয়ায় পেটার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিব পঞ্চায়েত বিভাগের প্রধান সচিব সহ রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন কাটলিঝুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এমর্মে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্তাদের কাছে অভিযোগ দায়ের করে হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতের গ্রুপের সীমানা নির্ধারণ এক রাজনৈতিক দলের কর্মকর্তাদের হস্তক্ষেপে হচ্ছে বলে সরাসরি অভিযোগ তুলেন তিনি অত্যন্ত গোপনীয়ভাবে এ নিয়ে রীতিমতো অভিযান চালানো হচ্ছে জেলা পরিষদ জিপিএফির মতো গ্রুপের ক্ষেত্রেও সাম্প্রদায়িক মেরুকরণের সীমানা নির্ধারণের তৎপরতা চলছে এমনকি একটি সংখ্যালঘু অধ্যুষিত গ্রুপের চার পাঁচ পরিবার সংখ্যাগুরু সম্প্রদায়ের লোক থাকলে তাদেরকে অন্য গ্রুপে অন্তর্ভুক্ত করা হচ্ছে কিছু কিছু এলাকায় বেশি দিয়ে আবার কিছু এলাকায় কম জনসংখ্যা দিয়ে গ্রুপ গঠন করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমের কাছে সরাসরি অভিযোগ করেন বিধায়ক সুজা এসব কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে সাফ জানান তিনি প্রদত্ত স্মারকপত্রগুলিতে সুজামুদ্দিন লস্কর জানান রাজ্য সরকার আসামে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলির সীমানা নির্ধারণের পদক্ষেপ নিয়েছে এরই অঙ্গ হিসেবে হাইলাকান্দি জেলা সহ রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের পর এবার গ্রুপের সীমানা নির্ধারণের কাজ চলছে হাইলাকান্দিতে দুর্ভাগ্যবশত রাজনৈতিক দলের নেতা আইনের কোন কর্তৃত্ব ছাড়াই এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ফলে ডেলিমিটেশন সংক্রান্ত কোনো গাইডলাইন মানা হচ্ছে না অন্যদিকে ভারতের সংবিধানের অনুচ্ছেদ দুইশো তেতাল্লিশ দুই এতে স্পষ্ট করে বলা হয়েছে যে পঞ্চায়েতের সমস্ত আসন পঞ্চায়েত এলাকার আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা পূরণ করা হবে এবং এই উদ্দেশ্যে প্রতিটি পঞ্চায়েত এলাকাটিকে এমনভাবে আঞ্চলিক নির্বাচনী এলাকায় ভাগ করতে হবে যাতে প্রতিটি নির্বাচনী এলাকার জনসংখ্যা এবং সংখ্যার মধ্যে অনুপাত এটির জন্য বরাদ্দকৃত আসনগুলি যতদূর সম্ভব পঞ্চায়েত এলাকায় একই রকম হবে এছাড়া গ্রাম পঞ্চায়েতের গ্রুপের জনসংখ্যা এবং সীমানা নির্ধারণের সময় হাইলাকান্দি জেলায় অনুচ্ছেদ দুইশো তেতাল্লিশ সাংবিধানিক আদেশ অনুসরণ করা হচ্ছে না যা মোটেও অনুমোদিত নয় তাই অসাংবিধানিক মহড়া চলতে দেওয়া উচিত নয় বলে স্মারকপত্রে উল্লেখ করেন বিধায়ক সুজাম ফলে অনুচ্ছেদ দুইশো তেতাল্লিশ দুই এর সাংবিধানিক আদেশ অনুসরণ করে হাইলাকান্দি জেলার গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ড কিংবা গ্রুপ গঠন পুনর্গঠন সীমানা নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিতে উল্লেখিত স্মারকপত্রগুলিতে জোরালো দাবি তুলেন সুজাম অপরদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর বদলে ব্যালট পেপার ফেরানোর দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ইভিএম বাতিল করে ফিরিয়ে আনা হোক কাগজের ব্যালট ইভিএম এ কারচুপি করা সম্ভব এই অভিযোগ তুলে কাগজের ব্যালটে ভোটদানের ব্যবস্থা ফেরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কে এ পাল নামে এক ব্যক্তি তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ এবং পিবি বারেল শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে বুটে হারলে ইভিএম এ অভিযোগ উঠলে জিতলে কেউ কিছু বলে না এদিন আদালতে ব্যালট ফেরানোর পক্ষে বেশ কিছু যুক্তি দেন মামলাকারী তিনি আরো জানান বিশ্বের একশো পঞ্চান্নটি দেশে গিয়েছেন তিনি সব দেশেই ব্যালট পেপারে বুট নেওয়া হয় তিনি দাবি করেন বিশ্বের প্রতিটি গণতন্ত্রেই ব্যালট পেপারে বুট নেওয়া হয় শুধুমাত্র স্বৈরশাসকদের দেশেই তা নয় তার এই দাবি কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বলেও জানান মামলাকারী শুধুমাত্র গণতন্ত্রকে রক্ষার স্বার্থে ইভিএম তুলে দিয়ে ব্যালট ফেরাতে চান তিনি তিনি আরও দাবি করেন ভারতের আঠারোটি রাজনৈতিক দল ব্যালট ফেরানোর জন্য তার দাবিকে সমর্থন করেছে দুই হাজার আঠারো সালে করা চন্দ্রবাবু নাইডুর টুইট এবং জগনমোহন রেড্ডির করা সাম্প্রতিক কিছু টুইটও তিনি নিজের দাবির সপক্ষে ফেস করেন এই যুক্তি শুনে দুই বিচারপতি বলেন চন্দ্রবাবু নাইডু এবং জগনমোহন রেড্ডিরা যখন বুটে যেতেন তখন তারা ইভিএম নিয়ে একটা কথা বলেন না বুটে হারলে ইভিএম এর ত্রুটি দেখেন তারা এটা আমরা কিভাবে দেখব এসব নিয়ে চর্চা করার জায়গা এটা নয় আবেদনকারী আরো করেছিলেন আমেরিকার মতো দেশেও যেখানে কাগজের বেলোটে বর্ষা রাখা হয় সেখানে ভারতেও সেই পথেই ফেরা উচিত বলেও আর্জি জানান ওই মামলাকারী এর জবাবে দুই বিচারপতি বলেন গোটা বিশ্বের থেকে আমরা যদি ব্যতিক্রমী হই তাহলে ক্ষতি কি অপরদিকে পুরনো কার্ডই চলবে কাজ জানালো কেন্দ্র সোমবার নতুন প্যান কার্ড চালুর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সেই কার্ডে যুক্ত হবে ডাইনামিক কিউআর কোড তবে যাদের ইতিমধ্যে প্যান কার্ড রয়েছে তাদেরও কি ফের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে এই প্রশ্ন ছিল অনেকের মনে বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে যাদের প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে পাশাপাশি লেনদেনের গতি বাড়বে ডিজিটাল জালিয়াতি থেকে অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরো উন্নত হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে পেন টু পয়েন্ট জিরো চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু হবে অপরদিকে আত্মসহায়ক দলের মহিলারা ডিজিটাল লেনদেনের উপর সচেতনতা সবাই আক্রমণ করলেন কামাল উদ্দিন বড়বুইয়া নামের এক ব্যক্তি তিনি প্রাক্তন সেনাকর্মী একজন ঘটনাটি ঘটেছে বড়খোলাতি জানা গেছে মঙ্গলবার বড়খোলাতি মাতায় আত্মসহায়ক দলের মহিলারা জাগরণ সিএলএফ এর উদ্যোগে ডিজিটাল লেনদেনের উপর এক সভা আয়োজন করা হয় সভা চলাকালীন বড়কোলার প্রাক্তন সেনা কর্মী কামাল উদ্দিন বড়বইয়া হাল্লা চিৎকার করে পেচনের কয়েকটি চেয়ার চুড়ে ফেলে কেননা তার জমিতে থাকায় তার জায়গায়। এতে উপস্থিত মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করলে কামাল উদ্দিন মহিলাদের উপর আক্রমণ করেন বলে অভিযোগ উপস্থিত মহিলারা তাকে ঘিরে রেখে পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে বড় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কামাল উদ্দিন থানায় নিয়ে যায় পরে আত্মসহায়ক দলের মহিলারা বড়কোলা থানায় কামালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমে ঘটনার কথা বিস্তারিত জানান আত্মসহায়ক ক্লাস্টার লেভেলের সঙ্গীতা সিংহ ব্লক প্রোগ্রাম ম্যানেজার মনোরঞ্জন সূত্রধর সহ অন্যান্যরা অপরদিকে কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যে জেলাশাসক মৃদুল যাদবের সভাপতিত্বে এক স্বাস্থ্য পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় কাছাড়ের জেলা শাসক দফতরের নতুন কনফারেন্স হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এডিসি ডক্টর আধিকারিকরা এই বৈঠকে জেলায় জনস্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় সেবা উৎসব স্কোর এবং প্রস্তুতির বিশ্লেষণ দিয়ে শুরু করে মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমানোর জন্য পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা উপস্থাপিত হয় বিশেষ অ্যান্টিনাটাল কেয়ার অভিযান চালানো চা বাগান সম্প্রদায়ের স্বাস্থ্যমান উন্নয়ন এবং মজুরি ক্ষতিপূরণ প্রকল্প ও টিকাদান কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বৈঠকের প্রধান বিষয়বস্তু ছিল এছাড়া এএসএইচ কর্মীদের উৎসাহবতা প্রদানে সময় পদক্ষেপ এবং ব্যক্তরবাহিত রোগ প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা হয় সুবিধা উন্নয়নের জন্য বিশেষ নবজাতক সেবা ইউনিট নির্মাণ এবং জেলা প্রাথমিক হস্তক্ষেপ কেন্দ্রের কার্যকারিতা সম্পর্কে উপস্থাপন করা হয় স্বাস্থ্য সেবার গুণমান নিশ্চিত করতে এন এবং মুস্কানের মতো স্বীকৃতি কর্মসূচির ব্যবস্থা পর্যালোচনা করা হয় এদিনের সময় এদিন তিনজন বিশেষ স্বাস্থ্য আধিকারিককে তাদের অসাধারণ অবদানের জন্য সম্মানিত করা হয় তারা হলেন জিরিঘাট এম পিএইচসির মেডিকেল অফিসার এবং লাঠিমারা টু এস সি এ এম ও দুয়ারবন এম এম সি এ এম এম এর কমিউনিটি হেলথ অফিসার শাসক মৃদুল যাদব সুভার শেষে আরবন পিএইচসি দিগর ফুলেরতল এবং দিগর কাশীপুর এম পিএইচসি তে প্রাতিষ্ঠানিক প্রসূতি সেবা আরো শক্তিশালী করার উপর জোর দেন উল্লেখ্য জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যে এই পর্যালোচনা সভা কাছাড় জেলা প্রশাসন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং জেলা প্রশাসনের এই উদ্যোগ জনস্বাস্থ্যের মান উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত